বন্ধুরা, আজকে চলে এসেছি ভাকুড়ি হাটে। এই হাটে তোমরা সব রকমের পোশাক পেয়ে যাবে। আমি আমার এই ভিডিওটা শাড়ি দিয়ে শুরু করলাম। দেখো এখানে কত রকমের শাড়ি, এই শাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এখানে জামদানি, হ্যান্ডলুম, কাতান বেনারসি, বালুচুড়ি ও সিল্কের বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। শাড়ির সাথে সাথে পেয়ে যাবে চাদর, শাল, স্টোল। এই দাদার কাছে এই স্টোলগুলো 320 বলছে, তোমরা দামাদামি করলে হয়তো 280 থেকে 300-র মধ্যে পেয়ে যাবে। স্টোলের কালারগুলো খুব সুন্দর লাগছে। এই দেখো দাদাটি স্টোলগুলো এক এক করে তোমাদের খুলে খুলে দেখাচ্ছে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা এখান থেকে এসে নিয়ে যেতে পারো। কত রকমের শাড়ি ও কুর্তির সম্ভার এই হাটে। এখানে সব দোকানে চাদর ও স্টোলগুলো প্রায় একই দাম। দেখতে কেমন লাগছে বলতে ভুলে যেও না তোমরা। এখানে বিভিন্ন ধরনের কুর্তি দেখো বন্ধুরা, এই কুর্তিগুলোর দামও খুব বেশি না। আমরা বাজারে যেসব কুর্তিগুলো 600-700 টাকায় কিনি, এখানে সে কুর্তিগুলো 250-300-র মধ্যে পেয়ে যাবে। সেজন্য তোমাদের বলছি একদিন টাইম করে এই হাটে এসে ঘুরে যেও। এইগুলো হচ্ছে মেয়েদের টুপিওয়ালা গেঞ্জি। কত রকমের কালারের গেঞ্জিগুলো দেখো, তার নিচে দেখো শর্ট টপ। শর্ট টপগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এখন শীতকাল বলে কত রকমের শীতের পোশাক, তোমাদের পছন্দ হলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তাছাড়া এখানে শর্ট টপ, ওয়ান পিস, জিন্সের জ্যাকেটও আছে। কত রকমের কালার কম্বিনেশন দেখেই মন ভরে যাচ্ছে। আমি কাছ থেকে ওয়ান পিস ও জিন্সের জ্যাকেটগুলো দেখানোর চেষ্টা করছি। তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, দেখে মনে হচ্ছে সবগুলো কিনে নিই। কিন্তু সবই বুঝতে পারছো, মধ্যবিত্ত ঘরের আমাদের মতন ছেলে মেয়েদের একটু ভেবেচিন্তে বাজার করতে হয়। দেখো শীতের ব্ল্যাঙ্কেট ও ঘরের দরজা জানালার পর্দা ও বিছানার চাদর পেয়ে যাবে এই দাদার কাছে। বিছানার চাদরগুলো 200 থেকে 300-র মধ্যে পেয়ে যাবে। অনেক অনেক রকম চাদর আছে, অনেক রকমের পর্দার স্টক আছে দেখলাম দাদার কাছে। এখানে ব্ল্যাঙ্কেটগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তাছাড়া এই হাটে 6-7টা ব্ল্যাঙ্কেটের দোকান রয়েছে, তোমরা সেখান থেকে কিনতে পারো দামাদামি করে। এরপর আসলাম নিত্য প্রয়োজনীয় পোশাক নাইটির দোকানে। এখানকার নাইটির কোয়ালিটি খুব ভালো। আমি এখান থেকে 200 করে দুটো নাইটি কিনলাম। আর সব থেকে ভালো হলো দাদাটা বলল যে দুটো নাইটির মধ্যে যদি একটি রং উঠে যায় তাহলে আরেক নাইটির টাকা ফেরত দিয়ে দেবে, 200 টাকায় কালার গ্যারেন্টি, তাহলে আর কি চাই। এখানে ব্লাউজগুলো দেখো কত সুন্দর, কত রকমের ব্লাউজ ঝোলানো আছে। শাড়ির ম্যাচিং করে দিদিরা ব্লাউজ কিনছে, দামও অনেক কম। অন্যান্য হাটে একটা পিস জিনিস দিতে চায় না, 6টা করে সেট কিনতে হয়। এখানে সেরম কোনো ব্যাপার নেই, তোমাদের ইচ্ছে মতো এক পিস বা দু পিস যে কটা তোমাদের প্রয়োজন সেই কটা কিনতে পারবে। অন্য দিনের তুলনায় আজকে হাটে ভিড় কম। প্রত্যেক বৃহস্পতিবারে দুপুর থেকে রাত পর্যন্ত হাট বসে। যদি 5টা বা 6টার দিকে আসতে পারো তাহলে ভিড়টা কম পাবে, আর 7টার পর আসলে ভিড় বেড়ে যায়। তখন জিনিস দেখে শুনে কিনতে একটু অসুবিধে হয়, তাই যদি তোমরা আসো তাহলে একটু বিকেল করে আসবে, তাতে ফাঁকায় ফাঁকায় জিনিস কিনে নিতে পারবে। আমরা পুজোর আগে প্রায় সব জিনিস এখান থেকে কিনেছি। এবার কুর্তিগুলো খুব কম দামে পেয়েছি, প্লাস এখানে বাচ্চাদের জন্য অনেক কম দামে ভালো ভালো ড্রেস আছে। আমি এখান থেকে পুজোর আগে যে কুর্তিগুলো কিনেছিলাম 260 টাকা দিয়ে বহরমপুরে বড় মলে, সেই একই কুর্তির দাম 600 টাকা বলেছিল আমাকে। তাই বলছি একবার হলেও এসো এই হাটে। অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত এই হাট, তাই হাতে ঘন্টাখানেক সময় নিয়ে এসো। সব দোকান ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে যাবে বুঝতেও পারবে না, সব দোকান তো দেখানো সম্ভব না। এই ছোট ভিডিওতে আমি তাও চেষ্টা করছি কিছু দোকান তোমাদের দেখাতে। এখানকার সব থেকে ভালো জিনিস হলো এখানে প্রায় সব রকমের পোশাকের একটা করে পিস শো করা হয়ে থাকে। শুধু তোমাদের যদি কালার পছন্দ না হয় তুমি দোকানে তাদের বলবে, ওদের কাছে প্রত্যেকটা মালের 4 থেকে 6টা কালারের একই জিনিস থাকে প্যাকিং করা, তখন তোমাকে আলাদা কালার দেখিয়ে দেবে। এখান থেকে জিনিস কিনলে অবশ্যই বিল নেবে, আর দোকানটা কোন জায়গায় ছিল চিনে রাখবে।
কারণ এত বড় জায়গাতে যদি তুমি দোকানটা না চিনে রাখো তাহলে জিনিস পরিবর্তন করার সময় অসুবিধায় পড়বে। এই দেখো, এখানে এইভাবে বান্ডিল থেকে খুলে তুমি যে কালার বলবে সে কালারের শাড়ি দিয়ে দেবে দোকানের দাদারা। এখানে কত রকমের শাড়ি, কাতান বেনারসি, জামদানি, সিল্কের শাড়ি, ভেলভেটের শাড়ি, তাছাড়া তাঁত ও সুতির শাড়িও পেয়ে যাবে। আর আমাদের এইভাবে শাড়ি খুলেও দেখিয়ে দেয় দাদারা। তোমরা যে শাড়িটা পছন্দ করবে সেটাই খুলে দেখিয়ে দেওয়া হয়। শাড়ির কোয়ালিটিও খুব ভালো হয়। এখন যে শাড়িটা দেখছো এটা বালুচুরি শাড়ি। তোমাদের দেখানোর জন্য অন্য রঙের শাড়ি খুলে দেখাতে বললো আমাদের একটা দিদি, সেটাও খুলে দেখালো। দেখো, এছাড়া বিয়ের জন্য বেনারসি শাড়ি ও ওড়নাও পাওয়া যায়। একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি এই হাট সম্পর্কে। আমি একবার একটা কুর্তি কিনেছিলাম, বাড়ি গিয়ে পরে দেখি কুর্তিটি আমার গায়ে ছোট হচ্ছে। পরের সপ্তাহে এক্সচেঞ্জ করতে এসে আমি দোকানটাই চিনতে পারিনি, সে কারণে তোমাদের বললাম বিল নেবে আর জায়গাটা চিনে রাখবে। পুজোর সময় আমি একটি কুর্তি এক্সচেঞ্জ করেছিলাম সেই দোকানে। আমার অন্য কোনো কুর্তি পছন্দ না হওয়ার জন্য সেই দোকানের দাদা আমাকে নগদ টাকা রিটার্ন দিয়েছিলেন। বহরমপুরের যে কোনো দোকানে জিনিস কেনো না কেন, টাকা রিটার্ন হয়তো দেয় না, পরিবর্তে জিনিস কিনতে হয়। কিন্তু এখানে আমি রিটার্ন পেয়েছি, তাই বলছি সব দিকেই এই হাটে জিনিস কেনা খুব সুবিধের। জিনিস পরিবর্তন করতে কোনো সমস্যা নেই যদি নিজে থেকে ছিঁড়ে না ফেলো। এই দাদাটি যে সুতির ব্লাউজগুলো দেখাচ্ছে, এই ব্লাউজগুলোর দাম 60 টাকা করে বলছে, কিন্তু আমি 50 টাকা করে 3 পিস নিলাম। আর বাজারে যদি কিনতে যাও তো 70 থেকে 80 টাকা নেবে। যদি তোমাদের এই জিনিসপত্রগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একবার এসো, খুব সস্তায় জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করতে ভুলে যেও না।